অসহায় মানুষকে বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সর্বোচ্চ রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। 22 ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক সংগঠন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সোসাইটি এর উদ্যোগে সাউথ ইস্ট ব্যাংক বসুরহাট শাখায় ঘরোয়া একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বেচ্ছায় রক্তদাতাদের এসব সম্মাননা প্রদান করা হয়। সামাজিক সংগঠন জীবনালো ব্লাড ব্যাংকের সভাপতি সৈকত জাবেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার 5 নং ওয়ার্ডের কাউন্সিলর হারুনুর রশিদ শাহেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট ব্যাংক বসুরহাট শাখার ম্যানেজার আশরাফউদ্দিন রিপন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সোসাইটির উদ্যোক্তা এবং আমেরিকা প্রবাসী আব্দুর রহিম সোহাগ, সাউথ ইস্ট ব্যাংক বসুরহাট শাখার সেকেন্ড ম্যানেজার আনোয়ারুল কবির রিয়াজ, সাউথ ইস্ট ব্যাংক বসুরহাট শাখার ক্রেডিট ইনচার্জ রেজাউল করিম শামীম, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সোসাইটির সদস্য শামীম সিরাজ। এছাড়াও সামাজিক সংগঠন উই ফর ইউ, জীবনালো ব্লাড ব্যাংক, আলোকিত মানবিক অর্গানাইজেশন, অপুরন্ত ব্লাড ব্যাংক সহ আরও অন্যান্য বেশ কয়েকটি সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় 14 জন সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা স্মারক হিসাবে ক্রেস্ট প্রদান করা হয় এবং সাউথ ইস্ট ব্যাংকের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। অনুষ্ঠানের আয়োজকরা জানান, স্বেচ্ছায় রক্তদানে সকল শ্রেণী পেশার মানুষকে উৎসাহ প্রদান করার লক্ষ্যে এই আয়োজন। এছাড়াও যে কোনো ভালো কাজের উৎসাহ প্রদান করার লক্ষ্যে এই সংগঠনের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।